হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে অনেক আপনাদের রিকোয়েস্টে আই মেকআপ ব্রাশ অর মেকআপ ব্রাশ আপনারা কীভাবে ক্লিন করবেন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করেছি ব্রাশগুলো কীভাবে ক্লিন করতে হবে, কী দিয়ে আপনারা ক্লিন করবেন, আর কীভাবে আপনারা ব্রাশটা ক্লিন করলে ব্রাশের হেয়ারগুলো নষ্ট হবে না। তো চলেন দেখে নেই আজকের ভিডিওতে আমি কীভাবে মেকআপ ব্রাশগুলো ক্লিন করেছি। ফার্স্টেই আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি আর এর মধ্যে নর্মাল পানি দিচ্ছি। সো পানি কিন্তু আমাদের লাগবে ব্রাশ ক্লিন করার ক্ষেত্রে। তো এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানিটা দিয়ে নেবেন। আর এই পানির মধ্যে হচ্ছে আমি শ্যাম্পু দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে শাওয়ার জেলও ইউজ করতে পারেন, সাবানও ইউজ করতে পারেন। তো এখানে আমি নর্মালি শ্যাম্পুটা ইউজ করছি, কারণ শ্যাম্পু ইউজ করলে ব্রাশের যেই হেয়ারগুলো আছে এই হেয়ারগুলো অনেক বেশি সফট থাকে অ্যান্ড স্মুথ থাকে। সো এই ক্ষেত্রে না সাবান ইউজ করলেও সেমই থাকে, বাট তারপরেও আমি এখানে শ্যাম্পুটা দিতেই পছন্দ করি। তো আপনাদের কাছে যেইটা থাকবে আপনারা ওইটা ইউজ করতে পারবেন। তো এখন এই মিক্সচারের মধ্যে আমি একটা একটা করে ব্রাশ দিয়ে নিচ্ছি, এইভাবে হচ্ছে আমি ভিজিয়ে রাখবো। তো আমি আরেকটা বিষয় শেয়ার করি, এই যে আমি যেইভাবে ভিজিয়ে রাখছি এই সেমভাবেই হচ্ছে আপনারা ব্রাশটা ভিজিয়ে রাখবেন। আপনারা যদি ফুল ব্রাশটা ভিজিয়ে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু ব্রাশের যেই মাথার কাছে যে গ্লুগুলো থাকে ওগুলো কিন্তু ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে করে হচ্ছে আপনারা ব্রাশগুলো ভিজিয়ে রাখবেন, 10 মিনিট কি 15 মিনিট ভিজিয়ে রাখলেই হয়ে যায়। তো এরপর হচ্ছে আমি এই ব্রাশ ক্লিনারটা ইউজ করব। এইটা হচ্ছে আমি দারাজ থেকে নিয়েছিলাম, এইটার ভিডিও হয়তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো যারা দেখেন নাই এটার ডিটেলস জানতে ওই ভিডিওটা দেখে আসতে পারে। তো এখন হচ্ছে প্রত্যেকটা ব্রাশ আমি এভাবে করে এটার সাথে ঘষে নিব, ঘষে ঘষে হচ্ছে পরিষ্কার করব। তো দেখেন ব্রাশে যেই আইশ্যাডোই লেগে থাকুক না কেন, যত ময়লাই থাকুক না কেন, এটার সাথে ঘষলে কিন্তু অটোমেটিক্যালি সব ময়লাগুলো ক্লিন হয়ে যাবে। তো আমি এইভাবে হচ্ছে সবগুলো ব্রাশ ক্লিন করব। সো বড় ব্রাশ বলেন, আই মেকআপ ব্রাশ বলেন, সব ব্রাশ হচ্ছে আপনারা সেমভাবে ক্লিন করবেন। আর হচ্ছে বিউটি ব্লেন্ডার অর যেই পাউডার পাফগুলো থাকে এগুলো আপনারা সেম ওয়েতে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ক্লিন করতে পারবেন। এইভাবে প্রত্যেকটা ব্রাশ আমি ক্লিন করে নিচ্ছি। আর দেখেন এখানে কিন্তু ব্রাশগুলো একদম ক্লিন হয়ে গেছে। এগুলো দিয়ে কিন্তু আমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করি আর হচ্ছে পাউডার অ্যাপ্লাই করি, যাই করি না কেন দেখেন কি পরিমাণে ময়লা বের হয়েছে। তো আমি এভাবে হচ্ছে সবগুলো ব্রাশ ক্লিন করে নিয়েছি। আর এখানে আমি আই মেকআপ ব্রাশগুলো ভিজিয়ে রেখেছিলাম, দেখেন জাস্ট কি পরিমাণে ময়লা বের হয়েছে। তো এখন হচ্ছে আমি আবার একবার করে ভালোভাবে ব্রাশগুলোকে পানি দিয়ে এভাবে ধুয়ে নিচ্ছি। আর এক্সট্রা যে পানিগুলো আছে এইভাবে হচ্ছে ঝরিয়ে দিচ্ছি, এতে কিন্তু আমি যখন শুকাবো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো এই যে দেখেন এখন কিন্তু বড় ফেস মেকআপ ব্রাশগুলো আমি এই সেমভাবে হচ্ছে ক্লিন করে দিচ্ছি। আর এইভাবে কিন্তু অনেক সুন্দরভাবে মেকআপ ব্রাশগুলো ক্লিন করা যায়। আর এরপর হচ্ছে আমি প্রত্যেকটা ব্রাশ এইভাবে একটা টাওয়ালের উপরে টিস্যু দিয়ে তারপর হচ্ছে শুকাতে দিয়েছি। এটা রোদে শুকাইতে দেওয়ার কোনো দরকার নেই, নর্মাল বাতাসে শুকালেই হবে। তো এইভাবে করে হচ্ছে ব্রাশগুলো শুকিয়ে নিব। আর এক্সট্রা যেই পানিগুলো আছে ব্রাশে সেগুলো কিন্তু টিস্যুটা সোপ করে নিবে। তো এই ছিল আমার আজকের মেকআপ ব্রাশ ক্লিনিং ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। আর যারা জানতেন না কিভাবে মেকআপ ব্রাশগুলো প্রপার ক্লিন করতে হয় ওইটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আমি এইভাবেই কিন্তু আমার মেকআপ ব্রাশগুলো ক্লিন করে থাকি। সো আজকে এই পর্যন্তই থাকছে ভিডিওটা। তো পরবর্তী সব ভিডিওগুলো পাওয়ার জন্য আমার পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।